তবে একটা কথা বলি, আমি যে এখন কি করলাম, কি করেছি বলেন তো? জিকির করছি। কি করছি? কার জিকির করলাম? মাঝখান দিয়ে আল্লাহর ওলিদেরকে স্মরণ করলাম, যেহেতু আল্লাহর ওলিদেরকে আল্লাহ মোহাব্বত করেন, ঠিক কিনা বলেন? তা আমি কিন্তু এই জিকিরটা অন্যভাবে করতাম, আমি আল্লাহ আল্লাহ জিকির করতাম আর কিছু সাংগাইতাম। এই আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা এই জিকিরগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রল করে, কথা বলুন না, বসলে কথা বলবো না, বসতে হবে তো, বসুন, দয়া করে বসুন, শুনুন। আমি আজকের মাহফিলটা সিঙ্গেল রাখছি শুধু ভাইজাল ভাই, আমার এই সাত মাসের ভিতরে, মানে করোনা যাওয়ার পর আমি 90 দিনে 270টা মাহফিল করছি। 90 দিনে কয়টা মাহফিল? মানে হলো প্রতিদিন 3টা, শুধু আজকে একটা মাহফিল। এটা আমার ভাই আমার বাড়িতে আছেন, মহব্বতের সাথে রাখছে এই মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। সবটা আরো ভালো হইতো যদি শত ব্যস্ততার কারণে হয়তো বা আজ উপস্থিত হতে পারেননি। আলহাজ একেম শামীম ওসমান মহোদয়, আমাদের এমপি সাহেব, নারায়ণগঞ্জের মাটিও মানুষের নেতা, ওনাকে আমার সালাম দিবেন এবং ওনার আব্বা আম্মার জন্য আমি দোয়া করি, আমার সালাম দিবেন। সবচেয়ে বেটার হতো যদি আমি ওনাকে পেতাম, যাই হোক সমা আল্লাহ। তবে আমি জিকির করেছিলাম ফাইজুল ভাইয়ের কাছে, বিষয়টা আমি বলে যাওয়ার দরকার, আমি জিকির করেছি। এই জিকিরটাকে বিভিন্ন ধরনের ট্রল করছে, ডিজে গান বানাইছে, কথা ঠিক না বেটি? ওরা এই জিকিরটার ভিতরে বাজনা ঢুকাইছে, বাজনা ঢুকাইয়া বিয়ের মধ্যে গালাগায় নাচে, কথা ঠিক কিনা? এরপরে আবার হিন্দু বাড়িতেও এটা নাচ লাগায় নাচে। এরপর 2021 হ্যাপি নিউ ইয়ার, এটার ভিতরেও রাত্রেবেলা লাগাই লাগাই নাচছে। আমি সিটাং থেকে আসি আর প্রতি জায়গায় দেখেছি এটা না লাগাইলে এদের জমেই না। এরপর আরও আছে পিকনিক করতে গেলে লঞ্চ দিয়েও এটা লাগায়। তবে আমি মনে করি আমার আল্লাহ আল্লাহ জিকিরের ওয়াজের পরিবেশের যে আয়োজনটা ছিল, এই আয়োজনটাকে যারা বিকৃতভাবে উপস্থাপন করেছে তাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়তে হবে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? তাদেরকে দাঁড়াইতে হবে, আর আপনার তাদের তালে তালে নেচ্ছেন না। তাহিরি এতক্ষণ কথা বলছে, কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটা কথা বলছে? যদি আজকের মাঠটা যদি সবটা নিয়ে হইতো তাহলে আমি খুব নিরিবিলি আপনাকে বুঝাই যেতে পারতাম সত্য কোনটা আর মিথ্যা কোনটা, কথা বলেন ঠিক কি না? পিছনে পিছনে তাহিরি বিষয়ে অনেক কথাই বলতে পারে, সামনে আসলে অনেকেই বলে হুজুর একটা সেলফি তুলি, এটা আমি জানি। এই জন্য আমি দেখেন না, আমার বিরুদ্ধে কিন্তু ভাই মামলা কিন্তু হয়েছে, জানেননি আপনি? আপনি যে আমার চা দিয়েছেন আমি কিন্তু খাইছি না, এটার একটা ব্যাপার সেবার আছে, আমি কিন্তু খাই নাই, খাইছি। আমি বছর চা ঢেলে দেওয়ার কথা বলছিলাম, এখন আর ঢেলে দেওয়া বাদ, চা ফু দিয়ে খান, মানে ফু দিয়ে তো খাইবে, নাইলে জিব্ব ফুরবেন, ঠুডু ফুরবেন, কথা কোন ঠিক না বেটি? চা এখন ফু দিয়ে খাও, ঢেলে না খাও, ফু দিয়ে খাও, আল্লাহ কবুল করুক, আমিন কন, আর দেখেন আমিন। রেখে দিলাম, পারলাম না মন মজায় কথা বলতে, তবে একটা কথা শোনেন, দেখা হবে আরেকবার, তবে জীবন বারবার মরণ একবার, আবার আসিব ফিরে ফতুল্লার তীরে, কায়েমপুরের তীরে, আগামী তো না পারি হয়তো এক বছর পরে, আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আচ্ছা একটা ভোট নেই, আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? আল্লাহর হস্তে ক্ষমা চেয়ে নিলাম, কারণ আমি অনেক সময় ধমক দিয়েছি আপনাদেরকে, আসলে দিয়েছি পরিবেশটাকে একটু ইজি করার জন্য।